हाय गाइस, तुम्हारा देखो हमार चैनल नॉलेज विथ प्रवीण। देखते हमें इस समय बसे आछी एक स्टेशन जार नाम बैंगलोर कैंटनमेंट स्टेशन। हमें एखान थेके आज के रवाना देव चेन्नईर उद्देश्य, कारण चेन्नई एक हॉस्पिटल आछे जार नाम रेनबो हॉस्पिटल, सेखाने हमें कल के जॉइनिंग करब। ओके, सो आज के हमार ट्रेन आछे, एखन बाजछे रात 10:15, एखन हमें स्टेशने रयेछी। एरपर आमादेर ट्रेन आसबे रात 11টার समय। এবং তোমাকে তোমাদেরকে আমি প্রত্যেক যে জার্নি পথ, পুরো জার্নি পথটা তোমাদের মধ্যে আজকে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো আজকের পুরো যাত্রা পথ তোমাদের মধ্যে শেয়ার করবো। আর প্রত্যেককে বলবো, যারা আমার ভিউয়ার্স আছো, যারা আমার সাবস্ক্রাইবার্স আছো, অবশ্যই প্রে করবে আমার জন্য, কারণ আমি একটা ভালো হসপিটালে জয়েন করতে চলেছি আগামীকাল, যাতে জয়েনিংটা খুব ভালোভাবে হয়। এবং তোমাদের সাথে আমার প্রত্যেকটা যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স কিন্তু আমি শেয়ার করবো তোমাদের সাথে। আজ এখন থেকে যে যাত্রাপথ দেখাবো, পরবর্তী নেক্সট ভিডিওতে আমি হয়তো নিয়ে আসবো তোমাদের জন্য, যে হসপিটালের ভিতরে কী অবস্থা, হসপিটালটা কেমন, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই ট্রেনে, অর্থাৎ যে ট্রেনটা আমাদের আসতে চলেছে রাত 11টায়, এই ট্রেনটা চেন্নাইতে 4:30টার সময় যাবে, ভোর 4:30। সেখান থেকে আমরা গাড়ি আসবে, আমাদের হসপিটাল থেকে গাড়ি আসবে, হসপিটাল থেকে গাড়ি করে আমরা কিন্তু ওই হসপিটালে যাবো, পুরো যাত্রাপথ দেখাবো। তো চলো ভিডিওর মধ্যে থাকো এবং ফলো করতে থাকো। আমাদের ট্রেন অলরেডি আসছে, তো এই ট্রেনেই আমরা চেন্নাই যাব। ওকে, এই ট্রেনেই ব্যাঙ্গালোর থেকে আমরা চেন্নাই যাব আমার নতুন কাজের জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এসে গেছে অলরেডি, এই ট্রেনে করেই আমি কিন্তু চেন্নাই যাব। ওকে, সো ট্রেন আরম্ভ হয়ে যেতে, এবং আমরা বাইরের যে পরিবেশ, রাতের বেলার যে পরিবেশ সত্যি খুব মনোরম, কারণ যখন কোনো ট্রেনে যাত্রা করি তখন আমরা বাইরের যে মনোরম পরিবেশ দেখি সত্যি খুব ভালো লাগে। ঠিক আছে, আমার তো ট্রেনের যাত্রা খুব ভালো লাগে, কারণ যখন রাতের বেলা যাই তো আরও বেটার লাগে, তাই না? তো খুব ভালো লাগছে, দেখো ট্রেনের বাইরে কীভাবে মানুষজন আছে, রাত এত রাতেও কিন্তু মানুষজন ট্রেনের জন্য ওয়েট করছে। তো আজকে সত্যি কথা বলতে, বিশ্বাস করো, আজকে আমার কাছে খুব একটা ভালো দিন, আমি একটা ভালো হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি। তাই এখন বাজছে 4:30, অর্থাৎ ভোর 4:30, আর এখন আমরা চেন্নাই স্টেশনে নেমে হসপিটালের গাড়ি করে আমরা হসপিটালের দিকে যাচ্ছি। ঠিক আছে, সো আমরা এখন হসপিটালের গাড়ি আমাদের নিতে এসেছিলো, তো সেখান থেকে হসপিটালের গাড়িতে আমরা যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আজকে খুব ভালো লাগছে, কারণ একটা হসপিটাল থেকে আরেকটা ভালো হসপিটাল যখন যাওয়া হয় তখন কিন্তু অনেকটা খুব ভালো লাগে, কারণ একটা কোনো হসপিটালে কাজ করার পর যদি অন্য একটা হসপিটালে যাওয়া হয় এক্সপিরিয়েন্সের সঙ্গে, তো অনেকটা কনফিডেন্স লেভেল বাড়ে, তাই না? তো সেই কারণে আজকে অবশ্যই আমার খুব ভালো লাগছে যে আমি একটা নতুন হসপিটালে যাচ্ছি, এবং দেখা যাক কী হয় সেখানে গিয়ে। তো হয়তো পুরো ভিডিওটা একবারে জয়েনিং পর্যন্ত পুরো ভিডিওটা হয়তো আমি এখানে করতে পারবো না টোটাল, তো আরও অন্য ভিডিও নিয়ে আসবো, পুরো জয়েনিং কীভাবে করলাম, হসপিটালের ভিতরটা কীরকম, হসপিটালের পেশেন্ট কেমন, পুরো ভিডিও করবো। তাই প্রত্যেককে বলো প্লিজ আমার সাথে থেকো। চলো, এরপর প্রায় আমি আমাদের হসপিটালের কাছাকাছি চলে এসেছি, তো হসপিটালের সামনেই এসে গেছি আমরা। অবশেষে আমরা পৌঁছে গেছি আমার সেই হসপিটালে যেখানে আমি কাজ করতে এসেছি। আজ আমাদের জয়েনিং রয়েছে, আজ আপাতত আমি এসে পৌঁছে গেছি রেনবো হসপিটালের সামনে। তোমাদের হসপিটালটা আমি দেখাবো, ঠিক আছে? হসপিটাল খুব বড়ো হসপিটাল, এবং তোমার পাশাপাশি যে পরিবেশ রয়েছে সে পরিবেশ আরও ভালো পরিবেশ। ঠিক আছে, তো আমি এসে পৌঁছে গেছি এবং তোমাদেরকে আমি দেখাতে চাইবো, কারণ অবশ্যই তোমরা সেটা দেখার জন্য যোগ্য। তো প্রথমে আমি তোমাদেরকে ভিউজটা দেখাচ্ছি, দেখো এখানে যে হসপিটাল দেখতে পাচ্ছ না, অ্যাকচুয়ালি আমি হসপিটাল তোমাদের এখানে দেখাচ্ছি, খুব ভালো হসপিটাল। এখানে যে পরিবেশ রয়েছে, পরিবেশ খুব ভালো পরিবেশ। অ্যাকচুয়ালি আমার কাছে একটা স্বপ্ন, ওকে, কারণ এত একটা ভালো হসপিটালে কাজ পাওয়া কিন্তু অত খারাপ, কঠিন, মানে খুব কঠিন অবস্থা কাজ পাওয়া, বিশেষ করে আমাদের মতো স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে তাদেরকে এরকম একটা চেন্নাইতে বড়ো হসপিটালে কাজ পাওয়া। তো আমি এই মুহূর্তে খুবই নিজেকে হ্যাপি ফিল করছি। যারা নার্সিং নিয়ে পড়ছো তারাও হয়তো দেখছো, তারাও হয়তো বুঝতে পারছো যে পরে হয়তো এরকম তোমরাও কাজ পাবে, তোমরাও চাকরি পাবে, চাকরি তোমরাও করতে পারবে। সো দেখাচ্ছি তোমাদের এক্ষুনি আমার হসপিটালটা। ওকে, এই সেই হসপিটাল, রেনবো হসপিটাল। ওকে, রেনবো হসপিটাল এই মুহূর্তে দেখতে পাচ্ছ, রেনবো হসপিটাল। হসপিটালটা অবশ্য চিলড্রেন হসপিটাল, আমি যেখানে এসেছি। ঠিক আছে,
তো এই হসপিটালে আমি আজকে জয়েন করব। প্রত্যেকের আশীর্বাদ তো রয়েছে আমার সাথে, আশা করি আমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে হসপিটাল। হসপিটালের সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় রোড এবং তার উপরে ওভারব্রিজও রয়েছে। হাই, এখন আমি ওই ফ্রন্ট গেট থেকে পেছনের গেটে এসে পৌঁছে গেছি। পেছনের গেটে হসপিটালের যে পেছনের যে ভিউস, সেই ভিউসটা আমি তোমাদের দেখাবো। ওকে, এত বড় একটা হসপিটালে কাজ পাওয়া অত সহজ ব্যাপার না। এত বড় একটা হসপিটাল অপরচুনিটি পাওয়া বা এত বড় একটা হসপিটালে ডাক পাওয়া এতটাও কিন্তু সহজ ছিল না কিন্তু আমাদের জন্য। আমরা অনেক পথ পেরিয়ে এই জায়গায় এসেছি। ওকে, তো তোমরাও যারা নার্সিং নিয়ে পড়ছো, আশা করবো তোমরাও সেই পথটা পেরিয়ে এসো, এত ভালো একটা ভালো ভালো হসপিটালে তোমরা চান্স পাও। তো তোমাদের দেখাবো যে পেছন দিক থেকে হসপিটালটা কত বড়। ওকে, সামনের দিক থেকে তো জাস্ট তোমরা শো দেখলে, পেছনের দিক থেকে দেখলে আর বুঝতে পারবে যে কত বড় একটা হসপিটাল সামনে আমরা দাঁড়িয়ে আছি। ওকে, তো চলো দেখে দেখো হসপিটাল বিল্ডিংটা পেছন দিক থেকে ঠিক এত বড়ই, খুব বড় হসপিটাল। এই হসপিটালে কাজ পাওয়া সত্যি আমি খুব হ্যাপি যে এই হসপিটালে আমি কাজ পেয়েছি। এই হসপিটালে কাজ করতে পারলে আমি খুব নিজেকে ধন্য মনে করবো, কারণ এখন আপাতত এটা একটা আমার কাছে বিশাল বড় হসপিটাল। ওকে, কারণ আমার বয়সও খুব বেশি না। ওকে,